কিচ্ছু করতে হবে না যদি ইলেকট্রিকের কাজ 18,20,000 টাকা 18,20,000 টাকা কত যাচ্ছেন এটার প্রাইস? এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 20,20,000 টাকা 20,20,000 মানে 2020। ওকে, এই কম প্রাইসের মধ্যে যারা একটা জিপ চান 10 লাখ টাকার মধ্যে, এটা 14 মডেল, এটা হচ্ছে আপনার স্কয়ার শেপ করা আছে, পাওয়ার ডোর, ইন্টেরিয়র বেজ, ইন্টেরিয়র ক্যাপ্টেন সিট, এটা সিরিয়াল 19, 18 তে রেজিস্ট্রেশন, 1800 সিসি 1800 সিসি, এটা 24,30,000 টাকা 24,30,000। আপনারা দেখতেছেন সবই অরিজিনাল, এটা বাংলাদেশে মানে 1% কালার করা হয় না, 21 এর রেজিস্ট্রেশন 21 এর রেজিস্ট্রেশন। সো আমি কিন্তু এর ইঞ্জিন দিকে ভয় পেয়ে গেছিলাম, দেখেন কি অবস্থা, মানে মনে হচ্ছে যে সামনে পুরোটা ইঞ্জিন। 12 মডেল 15 তে রেজিস্ট্রেশন, কত প্রাইস ভাই এটা? এটা প্রাইস পড়বে 29,80,000 টাকা 29,80,000 টাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসান ব্লগস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্র্যান্ড নিউ একটা গাড়ির ভিডিওতে। ঢাকা মেট্রোতে আবারও চলে এলাম, কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এক্সক্লুসিভ কিছু গাড়ি, পছন্দের কিছু গাড়ি, সাধ্যের মধ্যে কেনার মতো কিছু গাড়ি এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য কিছু স্পেশাল গাড়ি। যারা একটা গাড়ি কেনার কথা ভাবছেন এবং যারা চিন্তা করতেছেন যে গাড়ি আসলে কোত্থেকে কিনবো, তাদেরকে বলবো আজকের ভিডিওটা দেখেন, হতে পারে এই ভিডিওতেই আপনার পছন্দের গাড়ি আপনি পেয়ে যাবেন। চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করি। ঢাকা মেট্রো শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আপনার হোটেল হলিডে ইনের পাশে 7 রাস্তা যাওয়ার আগে, এবং আপনারা যারা এফডিসি এবং হাতিরঝিল লিং রোডটা চিনেন, সেখান থেকে একটু আগালেই রাস্তার ওপারে হলো আপনার উত্তরা মোটরসের শোরুম, ঠিক তার উল্টা পাশে, মানে অপোজিট সাইডে, বিপরীত সাইডে আমাদের শোরুম ঢাকা মেট্রো। সজি ভাই কোনটা দিয়ে শুরু করতে চান আজকে ভিডিও? আমাদের ব্ল্যাক কালারের একটা এলিয়ন দিয়ে শুরু করি, একটা নতুন এলিয়ন গাড়ি আসছে। এটা কত মডেল? এটা 2011 মডেল, 2013 তে রেজিস্ট্রেশন, 11 মডেল 13 তে রেজিস্ট্রেশন, 13 তে রেজিস্ট্রেশন। খুবই চমৎকার একটা গাড়ি এই মুহূর্তে আছে ঢাকা মেট্রোতে, গাড়ি কন্ডিশন খুবই ভালো, এটা জি প্লাস। হ্যাঁ আচ্ছা, ভিতর ইন্টেরিয়রটা দেখেন, বেজ ইন্টেরিয়র, বেজ ইন্টেরিয়র, বেজ ইন্টেরিয়র জি, এটা হচ্ছে জি প্লাস। এটা কিন্তু প্রজেকশন হেডলাইট, কালার হচ্ছে আপনার হচ্ছে 90% কালার অরিজিনাল, হালকা টাচ আপ হইছে, হালকা শুধু বাম্পারটা টাচ আপ, এখন 90% কি 85% এরকম। ওকে, মডেল হচ্ছে 2011, 2011 মডেল, এই যে প্রজেকশন হেডলাইট অরিজিনাল, প্রজেকশন হেডলাইট অরিজিনাল, গ্লাস সব কিছু অরিজিনাল আছে। ওকে, গাড়িটা খুবই বাইরে ব্ল্যাক, ভিতরে ইন্টেরিয়রটা হচ্ছে বেজ কালার, খুবই সুন্দর একটা গাড়ি। যাদের লাগবে এলিয়নটা 2011-র দ্রুত নিয়ে নেন, কারণ এই এক পিসি আছে, শেষ হলে পাবেন না। সজীবে কত যাচ্ছেন এটার প্রাইস? এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 20,20,000 টাকা 20,20,000 মানে 2020। ওকে, আমরা নেক্সট আপনাদেরকে দেখাবো একটা প্রোবক্স গাড়ি, তেলের গাড়ির এক তেলের একটা প্রোবক্স, 2011 মডেল, 2011 মডেল, এটা হচ্ছে জিএল জিএলএল জিএল জিএল। হ্যাঁ ওকে, 11 মডেল মডেল, এটা ডিএক্স না, এটা হচ্ছে আপনার হচ্ছে সামনে হচ্ছে দুই ডোর হচ্ছে পাওয়ার অটো। আচ্ছা দেখাই একটু, আর এটা কিন্তু গিয়ারটা অটো, 1500 সিসি 1300 সিসি না, এটা 1500 সিসি প্রোবক্স, 1300 সিসি আছে তো এইজন্য 1500 সিসি বলে দিলাম। এবং 11 মডেল, 11 মডেল, 17 তে রেজিস্ট্রেশন। হ্যাঁ, এটা কিন্তু তেলের গাড়ি, সম্পূর্ণ তেলের গাড়ি। ওকে, আর এটা কালারটা অরিজিনাল আছে, এখনো কোনো কালার করা হয় না, সিরিয়াল হচ্ছে 26, সিরিয়াল হচ্ছে 26 সিরিয়াল। কত দাম সজীব ভাই? এর দাম পড়বে হচ্ছে 10,20,000 টাকা 10,20,000 টাকা জি। আচ্ছা, প্রাইসগুলো আমরা আস্কিং প্রাইস বলবো, চাওয়া হচ্ছে এই দাম, কিন্তু আপনি আসার পরে দাম করতে পারবেন, কমাইতে পারবেন, টেনশন নাই। আমরা প্রিমিয়াম দেখাবো, 2008 মডেল, 9 রেজিস্ট্রেশন, 2008 মডেল, 2009 রেজিস্ট্রেশন, খুবই ফ্রেশ একটা গাড়ি। ওকে, আর এটা আপনার হেডলাইট, ব্যাকলাইট, গ্লাস সব কিছু অরিজিনাল আছে। ওকে, গাড়িটা 2008 মডেল, 9 রেজিস্ট্রেশনের ব্র্যান্ড নিউ আছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু লকটা খুলে দেই, গাড়ি ভিতরের ইন্টেরিয়রটা দেখাই, খুবই সুন্দর একটা গাড়ি। আর এটা ইন্টেরিয়রটা কিন্তু বেজ, ভিতরের ইন্টেরিয়রটা বেজ, এটা লক করা আছে। আচ্ছা খুলে ফেলছে, আমরা একটু ভিতরটা দেখাই দিই ভাই, দেখেন এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র। আচ্ছা, বেজ ইন্টেরিয়র, সম্পূর্ণ বেজ ইন্টেরিয়র, পুশ এক্স প্যাকেজ। হ্যাঁ অবশ্যই পুশ স্টার্ট। আচ্ছা, তেলের গাড়ি, এবং পিছনে আপনি আমরেস্ট পেয়ে যাবেন, অরিজিনাল গাড়ির সাথে এটা আসে, আর খুবই ফ্রেশ আছে। গাড়ির কালার হচ্ছে রেড ওয়াইন, রেড ওয়াইন কালার জি। ওকে, 25 সিরিয়ালের গাড়ি, 8 এর মডেল, 9 রেজিস্ট্রেশন, রেড ওয়াইন কালারের একটা প্রিমিয়াম। সজীব ভাই কত নেবেন আমার দর্শক আসলে? দর্শক আসে 18,20,000 টাকা, কিন্তু দর্শক একটা খুবই একটা ফ্রেশ একটা গাড়ি পাবে, তাই মানে আপনার 5-7 বছর কিচ্ছু করতে হবে না যদি ইলেকট্রিকের কাজ। 18,20,000 টাকা 18,20,000 টাকা খুবই ফ্রেশ। ওকে, এরপর আমরা রেড ওয়াইন কালারের আরো একটা গাড়ি দেখাবো, প্রিমিয়াম, প্রিমিয়াম 2011 মডেল, এটা 11 মডেল, 11 মডেল রেজিস্ট্রেশন কত? এটা 11 মডেল রেজিস্ট্রেশন 12 তে। আচ্ছা, 11 মডেল 12 তে রেজিস্ট্রেশন, এটা ইএক্স প্যাকেজের গাড়ি, এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র। আচ্ছা, এই হচ্ছে ভিতরের অবস্থা, ক্রুজ কন্ট্রোল আছে, পুশ স্টার্ট আছে, তেলের গাড়ি, তেলের গাড়ি জি। আচ্ছা, ফ্রন্ট থেকে একটু গাড়িটা দেখেন, এটা 33 সিরিয়াল। এটা 33 সিরিয়াল। আচ্ছা, এটা হেডলাইট ব্যাকলাইট সবই অরিজিনাল আছে। কত প্রাইস ভাইয়া? এটা প্রাইস পড়বে 21,50,000 টাকা পড়বে। আচ্ছা, আমরা একটা জিপ গাড়ি আছে দেখাই দিই কম প্রাইসের মধ্যে, যারা একটা জিপ চান 10 লাখ টাকার মধ্যে। 6 এর মডেল, 6 রেজিস্ট্রেশন। আর এই গাড়িটা সিএনজি করা আছে? না, সিএনজি করা না, এটা তেলের গাড়ি। ওকে, এই গাড়িটা তেলের। ভিতরে ইন্টেরিয়রটা হচ্ছে ফুল বিস্কিট কালার এবং এটাতে সানরুফ পেয়ে যাবেন। সানরুফ আছে। জি, জিপের মজা প্রাইভেটের দামে, তাই তো? প্রাইভেটের থেকে কম দামে, প্রাইভেটের থেকে কম দামে। একটা এক্সকরোলা গাড়ি এখন হচ্ছে আপনার 11 লাখ 12 লাখ টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা, দেখেন এই হচ্ছে ভিতরের অবস্থা, খুবই ফ্রেশ কন্ডিশন আছে এবং সব অরিজিনাল আছে এখনো। সব কিছু অরিজিনাল আছে, বেজ। আপনি সরাসরি গাড়িটা শোরুমে এসে দেখেন, নাইলে কিন্তু বুঝতে পারবেন না। সরাসরি শোরুমে এসে আপনারা গাড়িটা দেখবেন। এক্সপায়ার চাকাটা কিন্তু এখনো ইউজ করা হয়নি। ইউজ করা হয়নি, এরকম খুবই সুন্দর, খুবই ফ্রেশ। আচ্ছা, এটার প্রাইস কত পড়বে ভাইয়া? এটার প্রাইস পড়বে হচ্ছে 10,50,000 টাকা। 10,50,000 টাকা আস্কিং প্রাইস। আচ্ছা, এরপরে আমরা চলে যাব সামনে সিআরভিটা দেখাবো। সামনের সিআরভিটা একটু পরে দেখাই। আমি এখানে একটা নোয়া গাড়ি আছে দেখাই, আমার দর্শক সব সময় নোয়া গাড়ি খোঁজে। আচ্ছা, কত মডেল এটা? 2014 মডেল। হুম, এটা হচ্ছে আপনার স্কয়ার শেপ। 14 মডেল। আপনার হচ্ছে পাওয়ার ডোর, হ্যাঁ, বন্ধ করা আছে। পাওয়ার ডোর, ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র, ক্যাপ্টেন সিট। জি, ক্যাপ্টেন সিট। হ্যাঁ, এটা ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র। এটা হাইব্রিড গাড়ি, পুশ স্টার্ট। আচ্ছা, এটা চার চাকাটাই ডিস্ক আছে, সব থেকে হাই গ্রেড। আর এটা বাংলাদেশে কোনো কালার করা হয় নাই। সিরিয়াল হচ্ছে 19। এটা সিরিয়াল 19, 18তে রেজিস্ট্রেশন, 1800 সিসি। 1800 সিসি হাইব্রিড গাড়ি। কত চাচ্ছেন ভাই দাম? এটা 24,30,000 টাকা। 24,30,000। চারটা চাকায় নতুন আছে, আর চারটা চাকায় কিন্তু ডিস্ক ব্রেক। 2015 মডেলের একটা এক্সইউ দেখাবো আপনাদেরকে, এক্সইউ ফিল্ডার। প্রজেকশন হেডলাইট আছে। আর হচ্ছে এটা 100% অরিজিনাল কালার, যেগুলো দেখতেছেন সবই অরিজিনাল। এটা বাংলাদেশে মানে 1%ও কালার করা হয় না। 21 রেজিস্ট্রেশন। 21 রেজিস্ট্রেশন। সো গাড়িটা একেবারে শোরুম কন্ডিশনে আছে। আর এটা কিন্তু আপনার যে অটো ব্রেকিং সিস্টেম সেন্সর আছে, অটো ব্রেকিং সেন্সর আছে, এই যে দেখেন। আইডল স্টপ আছে। আচ্ছা, আর্ম ব্রেক আছে। শোরুমে আসলে আপনি এই গাড়িটা দেখলে বুঝতেই পারবেন না যে এটা একটা ইউজড কার। এটা পুরোপুরি রিকন্ডিশন কারের মতো ফ্রেশ আছে। এটার আমি আছি ইঞ্জিনটা দেখাই দেই। আচ্ছা, আমরা গাড়ির ইঞ্জিনটাও দেখাই দিচ্ছি। ব্যাক সাইড থেকে আগে গাড়িটা দেখেন। 36 সিরিয়াল, 15 মডেল, 21 রেজিস্ট্রেশন, ফিল্ডার। জি, ওকে। ইঞ্জিনটা দেখলে আপনি বুঝতে পারবেন যেটা আসলে কি অবস্থায় আছে। দেখেন, আমি একেবারে কোনা কানি যা আছে সব ভালো করে দেখাই দিই, যাতে বুঝতে পারেন আপনারা ভালো মতো। খুবই ফ্রেশ একটা ইঞ্জিন, গাড়িটাই আসলে ফ্রেশ। ইঞ্জিনের কথা কি বলবো। কত দাম চাচ্ছেন ভাই এটার? এটা হচ্ছে 19,80,000 টাকা পড়বে। তেলের গাড়ি। তেলের গাড়ি, এটা কিন্তু হাইব্রিড না, তেলের গাড়ি। ওকে, তেলের গাড়ি। আমরা অ্যাথলিটি ক্রাউন একটা গাড়ি আছে আপনাদেরকে দেখাচ্ছি। জি, এই গাড়িটা হচ্ছে 2005 এর মডেল, 2009 এর রেজিস্ট্রেশন। 5 এর মডেল, 9 এর রেজিস্ট্রেশন, 2500 সিসি। ওকে, এটা কিন্তু বেশিরভাগই 3500 সিসি হয়। আচ্ছা, ঠিকটা এটা 2500 সিসি। পাল কালার গাড়ি, পাল কালার। আর এটা কিন্তু যারা আপনার ক্রাউন গাড়ি চিনেন তাদেরকে বেশি বলতে হবে না। গাড়িটা খুবই লাক্সারিয়াস একটা গাড়ি। লেদার সিট, সিট পাওয়ার, পাওয়ার সিট, সব কিছু আছে। মানে যত অপশন একটা গাড়িতে থাকা দরকার এর মধ্যে সব আছে। এই হচ্ছে ফ্রন্ট ভিউ। ক্রাউন মানি হচ্ছে আসলে একটা রাজা রাজা ভাব। আর সজীব ভাই মেবি আমাকে ইঞ্জিনটাও দেখাবে, এবং এটার ইঞ্জিন দেখাইলে আপনারা ভয় পায় না। আমি কিন্তু এটার ইঞ্জিন দেখে ভয় পেয়ে গেছিলাম। দেখেন কি অবস্থা, মানে মনে হচ্ছে যে সামনে পুরোটাই ইঞ্জিন। সিসি 2500। যেটা চালায় অনেক মজা, চালায় অনেক মজা, অনেক লাক্সারিয়াস। আপনি BMW মার্সিডিজ এদের কাতারে থাকবে। পার্কিং সেন্সর, এগুলা সবই আছে, মানে কোনো অপশন বাদ নাই যেটা গাড়িতে থাকে এটাতে নাই। তেলের গাড়ি, এটা অবশ্যই তেলের গাড়ি। কত প্রাইস সজীব ভাই? এটা প্রাইস পড়ে 27,50,000। 27,50,000 টাকা। জি, এরপরে আবার দেখাবো একটা পাল কালারের প্রিমিয়াম। পাল কালারের প্রিমিয়াম, হ্যাঁ। মডেল ইয়ার কত? এটা মডেল হচ্ছে 2009 মডেল। 2009 মডেল। আচ্ছা, রেজিস্ট্রেশন 2009 মডেল, 2011 তে রেজিস্ট্রেশন। জি, 9 এর মডেল, 11 তে রেজিস্ট্রেশন। এটাও আপনার হচ্ছে ভিতরে বেজ ইন্টেরিয়র। এটা ইন্টেরিয়রটাও বেজ ইন্টেরিয়র। জি, ওকে। আমি একটু ভিতরটাও দেখাই দিই আপনাদের। ক্রুজ কন্ট্রোল আছে। হ্যাঁ, ক্রুজ কন্ট্রোল আছে, সবই আছে। পুশ স্টার্টার গাড়ি, পুশ স্টার্ট গাড়ি, খুবই ফ্রেশ। এটা সাসপেনশন মাউন্টেড, সব কিছু ঠিক আছে। এটা কি তেলের? এটাও তেলের গাড়ি। আচ্ছা, পিছন থেকে দেখাই। দেখেন, মডেল ইয়ার আছে 2009। 2009 এর মডেল, 2011 তে রেজিস্ট্রেশন। কত দাম ভাই এটা? এটার দাম পড়বে হচ্ছে 19,30,000 টাকা। 19,30,000 টাকা। জি, এবার আরো একটা মাখন গাড়ি দেখাই। এটা হচ্ছে Honda Grace। হ্যাঁ। কত মডেল ভাইয়া? এটা 2015 এর মডেল। আর হচ্ছে 2019 এর রেজিস্ট্রেশন। জি, এই গাড়িটাও শোরুমে এসে যখন আপনি দেখবেন মনে হবে রিকন্ডিশন কার। হ্যাঁ, এটা রিকন্ডিশনই বলতো, এটা হচ্ছে অকশন শীট আছে আমার কাছে, বুঝছেন? অকশন শীটে আবার গ্রেড হচ্ছে 5 গ্রেডের গাড়ি। হ্যাঁ, এটা মাত্র 11400 কিমি হচ্ছে আসছিল বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশে আসছিল। হ্যাঁ, আর বাংলাদেশে চলছে হচ্ছে কিছু, মোট 37000 এখন আছে, এখন 37000 মাইলেজ আছে। জি, অকশন শীট দেখে আপনি নিতে পারবেন চেক করে। আর গ্রেস গাড়িটার আউটলুকটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। পিছনে দেখেন, বিশেষ করে এর ব্যাকলিটগুলোও কিন্তু অনেক সুন্দর। আর এটা কিন্তু এক্স প্যাকেজের, এক্স প্যাডেল শিফটিং আছে, সব আছে, সিট হিটার আছে, তেলের অনেক অপশন আছে। হাইব্রিড, এটা হাইব্রিড। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে আপনার চাকা যদি লিকেজ হয় তাহলে কিন্তু আপনার চাকা খুলতে হবে, নিজে আপনি চাকা লিকেজ সারাইতে পারবেন। এখানে আপনার দেখতে পাচ্ছেন একটা জগ দেওয়া আছে, সবকিছু পেয়ে যাবেন। এই চমৎকার গাড়িটার প্রাইস হচ্ছে 19,80,000 টাকা। 80,000 টাকা। এটার কিন্তু আছে আপনার ভিতরে হচ্ছে আপনার সিট হিটার টিটার আছে। আচ্ছা, সিট হিটার আছে। হ্যাঁ, ওকে, গাড়িটাতে সিট হিটার আছে, গ্লাসে হিট হবে, আর এটা লুকিং গ্লাসও হিট হবে। হ্যাঁ, সবকিছু আছে, মানে ফ্রন্ট গ্লাস, লুকিং গ্লাস, সব জায়গায় হিটিং আছে। ওকে, তাহলে এটার প্রাইস হচ্ছে 19,80,000। আপনারা আসেন, 19,80,000 টাকা কথাবার্তা বলার মাধ্যমে আপনি প্রাইস কিছুটা কমাতে পারবেন। দেখাই দেই, আর ইঞ্জিনটা একটু দেখাই দেই। যারা দূর দূরান্ত থেকে আসবেন ইঞ্জিনটা আগে একটু দেখে নেন, ইঞ্জিন দেখলেই আপনি বাসা থেকে ডিসিশন নিয়ে আসতে পারবেন এই গাড়িটার জন্য। ওকে, প্রাইস হচ্ছে 19,80,000, ফাইনাল প্রাইস না, আপনি আসলে দাম কমানো যাবে। আচ্ছা, আমরা এরপরে দেখাবো একটা রিজিওস গাড়ি। এই গাড়িটা হচ্ছে আপনার নোয়ার বিকল্প হিসেবে ইউজ করতে পারবেন। 98 মডেল, আর রেজিস্ট্রেশন হচ্ছে 2003-এ। আচ্ছা, এটা কিন্তু আপনার এখন অরিজিনাল কালারে আছে, 100% অরিজিনাল কালার আছে, বাংলাদেশে এখনো কোনো কালার হয় নাই। ভিতরের ইন্টেরিয়রটা একটু দেখাই দিই। ভিতরে হচ্ছে এটা সানরুফ, মুন্ডুফ সব আছে, এটাতে সেন্ট্রাল এসি, মুন্ডুফ, সেন্ট্রাল এসি সব পাবেন আপনি। সিটগুলো দেখেন না, আর অনেক পা রাখার জায়গাগুলো অনেক স্পেস, রিল্যাক্স অনেক বেশি। জি, আচ্ছা, রিজেস গাড়িটার সিসি কত ভাইয়া? 2700 সিসি। 2700 সিসি, সানরুফ মুন্ডুফ সহ আছে। এটা আসলে এক ভদ্রলোকের ফ্যাক্টরিতে ইউজ হয়েছে, নিজের ব্যক্তিগত ভাবে। আচ্ছা, সিএনজি করা আছে? এটা সিএনজি করা আছে। হ্যাঁ। আচ্ছা, দাম কত ভাইয়া? এটার দাম 1250। 12,50,000 টাকা এই গাড়িটার দাম। ওকে, আমরা এরপর আপনাদেরকে দেখাবো একটা সিআরভি। সিআরভি গাড়িটা হচ্ছে 2011 মডেল। 2011 মডেল। হ্যাঁ, 2011 মডেল, 2015-তে রেজিস্ট্রেশন। জি, 11 মডেল, 15-তে রেজিস্ট্রেশন। 15-তে রেজিস্ট্রেশন। জি জি, গাড়িটার কালার হচ্ছে গ্রে, গ্রে কালার। এটা কিন্তু ভিতরে লেদার ইন্টেরিয়র, সম্পূর্ণ লেদার। তারপর আছে আপনার পাওয়ার সিট, তারপরে ডাবল মনিটর। আচ্ছা, ডাবল মনিটর, সানরুফ সবই আছে। ফুল লোডেড গাড়ি, ফুল লোডেড গাড়ি। চাকার কন্ডিশনও ভালো আছে আলহামদুলিল্লাহ, চাকা 4টা চাকাই ভালো আছে ইনশাআল্লাহ। প্রজেকশন হেডলাইট সবকিছু আছে। 12 মডেল, 15-তে রেজিস্ট্রেশন। কত প্রাইস ভাই এটা? এটার প্রাইস পড়বে 29,80,000 টাকা। 29,80,000 টাকা। এই যে নিচেও কিন্তু আপনারা দেখেন এলইডি হেডলাইট। 29,80,000 টাকা হচ্ছে এই গাড়িটার আস্কিং প্রাইস। আজকের মতো মোটামুটি গাড়ি দেখানো শেষ। পাইপলাইনে আরও বেশ কিছু গাড়ি আছে যেগুলো ঢাকা মেট্রোতে ঢুকবে। সো নেক্সট ভিডিওটা আপনি যেন মিস না করেন সেজন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফলো বাটনটাতে একটা ক্লিক করে দেন, নোটিফিকেশনটা অন করে দেন, যাতে করে আমাদের পরের ভিডিওটা আপনি সবার আগে পেয়ে যান। ঢাকা মেট্রোর ফোন নাম্বার আমার স্ক্রিনেই দেওয়া আছে, আর ডিসক্রিপশন বক্সেও আপনি পেয়ে যাবেন। ঠিকানা হচ্ছে তেজগাঁ 7 রাস্তার আগে, আর হাতিল ঝিল এবং এফডিসির লিঙ্ক রোডের মাঝামাঝি হোটেল হলিডে ইনের সাথেই পাবেন আপনি চমৎকারী শোরুমটা। এবং এখানকার গাড়ি আসলে 30-35টা না, গাড়ি থাকবে 12, 14, 15টা, কিন্তু প্রত্যেকটা গাড়ি থাকবে ফ্রেশ। যাদের এই শোরুম থেকে গাড়ি কেনার ইচ্ছা আছে চলে আসেন। সজীবের কাছে আসলে অবশ্যই উনি আমার নাম বলে কিছুটা ডিসকাউন্ট আপনাদেরকে করে দিবে। আর আজকের ভিডিওতে একটা কথা বলবো, যারা যেই শোরুম থেকেই গাড়ি কিনবেন না কেন, আমার ভিডিও দেখে নিজের দায়িত্বে একটু কষ্ট করে গাড়ির কাগজপত্র এবং ইঞ্জিনটা চেক করে নিন, কারণ আমার পক্ষে প্রত্যেকটা গাড়ি এক এক করে আসলে অত ডিটেলসটা দেখা সম্ভব হয় না। আমি শুধু সন্ধান দিয়ে দিই, বাকি কাজ আপনাদের। আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন হাসান ব্লগস। আসসালামু আলাইকুম।